আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেনের একটা রেসিপি। চিকেনের অনেক রেসিপি আপনারা খেয়েছেন, একবার এরমভাবে এই চিকেনের রেসিপিটি ট্রাই করে দেখবেন, অসাধারণ খেতে লাগে। পেপার চিকেন মশলা কারি আমি আজকে তৈরি করছি। এই রেসিপিটি গরম গরম রুটি, পরোটা, নান, এমনকি ভাত সবের সাথেই খুবই ভালো লাগে খেতে। তো চলুন প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, অনুশ্রী রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। চলুন শুরু করি আজকের রেসিপি। সবার প্রথমে আমি এখানে 1 কিলো 250 মতন চিকেনকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর এটাকে আমি ম্যারিনেট করার জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ নুন, 1 চামচ পরিমাণে গোলমরিচ। যেহেতু পেপার চিকেন তাই গোলমরিচের পরিমাণটা এখানে একটু বেশি পড়বে। এরপর দিচ্ছি 2 চামচ পরিমাণে ডার্ক সোয়া সস। এরপর সব উপকরণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে এটাকে সব উপকরণ দিয়ে মিশিয়ে নিয়েছি। এরপর ম্যারিনেটের জন্য আমি 15 মিনিট চাপা দিয়ে রেখে দিচ্ছি। এদিকে আমি গ্যাস অন করে একটা প্যান বসিয়ে এর মধ্যে একটা মশলা আমি তৈরি করব। এখানে দিচ্ছি 1 চামচ পরিমাণে গোটা মৌরি, 1.5 চামচ পরিমাণে গোটা জিরে, 1 চামচ পরিমাণে গোলমরিচ, আর দিচ্ছি 6টা শুকনো লঙ্কা, দেব 2টো দারচিনির টুকরো, দিচ্ছি 4 থেকে 4টে ছোটো এলাচ, দিচ্ছি 4 থেকে 5টা লবঙ্গ। সব মশলাগুলোকে গ্যাসের ফ্লেম লো করে আমি ড্রাই রোস্ট করে নেব। রান্না শুরুতেই আমি বলেছি এই রান্নাতে গোলমরিচের ব্যবহারটা একটু বেশি হবে, তাই এখানে এমনি ঝাল কমে দেওয়া হবে, গোলমরিচের ঝালটাই এখানে বেশি দেব। গোলমরিচের টেস্টটাই এই রান্নায় আসল। মশলাটা দেখুন ড্রাই রোস্ট করা হয়ে গেছে। মশলার জিরে আর মৌরিটার দেখুন বন্ধুরা অনেকটা কালার চেঞ্জ হয়ে গেছে। এরপর এটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। তবে আমি পুরো গুঁড়ো করব না, এখানে 75% মতন আমি গুঁড়ো করব। এরপর চিকেনটাতে আমি দেব 2 চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিয়ে চিকেনটাকে ভালো করে কোট করে নেব। কর্নফ্লাওয়ার দিয়ে চিকেনটা ভালো করে কোট করে নিয়েছি। এরপর আমি চলে যাব রান্না। আমি এবার রান্নাটা শুরু করছি। গ্যাসে আগে থেকে কড়া বসিয়ে কড়াটা গরম করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে সাদা তেল। রান্নাটা পুরোটাই আমি রিফাইন্ড অয়েলেই করব। তেলটাকে ভালো করে গরম করে নেব। এরপর যে আমি চিকেনটাকে ম্যারিনেট করে কর্নফ্লাওয়ার দিয়ে কোট করে রেখেছিলাম সে চিকেনটাকে দিয়ে দিলাম। চিকেনটাকে একটু ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে আমি চিকেনটাকে ভাজব। দেখুন একটা পিঠ এরম লাল হয়ে গেছে, উল্টে দিচ্ছি অন্য পিঠটাও ভাজার জন্য। চিকেনটাকে এরমভাবে রান্না করলে একটা অসাধারণ টেস্ট আসে, আর চিকেনটা খুব তাড়াতাড়ি নরমও হয়ে যায়। দেখুন একটা পাশ এরম লাল লাল হয়ে গেছে, উল্টে দিয়েছি অন্য পিঠটাও হওয়ার জন্য। এরপর আমি ঢাকা দিয়ে 5 মিনিট গ্যাসের ফ্লেম লো করে দিলাম। এতে করে ভাজাও হবে আর চিকেনটা খুব সফটও হয়ে যাবে। 5 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিলাম। দেখুন বন্ধুরা 2টো পিঠই কি সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে, চিকেনের কালারটাও কতটা চেঞ্জ হয়ে গেছে। চিকেনটাকে এরমভাবে ভেজে আমি এবার তুলে নিচ্ছি। এরপর ওই একই কড়াতে দিয়ে দেব আমি 3 থেকে 4 চামচ পরিমাণে সাদা তেল। রান্নাটায় খুব বেশি তেল আমি ব্যবহার করিনি,
রান্নাটা দেখলে আপনারা বুঝতেই পারবেন। এরপর আমি এখানে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজে চপিং করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি খুব মিহি করেই চপিং করেছি। এবার পেঁয়াজটাকে আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা, পেঁয়াজের কালারটা অনেকটা পরিবর্তন হয়ে গেছে, পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এরপর আমি এখানে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। টমেটোটাকে দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব। একটুখানি নাড়াচাড়া করে নেবার পর আমি দিচ্ছি হাফ চামচ পরিমাণে নুন, এতে করে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। নুনটা এখানে একটু বুঝে ব্যবহার করবেন, যেহেতু চিকেন ম্যারিনেট করার সময় একটু নুন দেওয়া হয়েছিল। এরপর আমি এখানে দিচ্ছি 1.5 চামচ পরিমাণে ধনের গুঁড়ো, দিচ্ছি হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। যেহেতু এই রান্নাটা গোলমরিচের, তাই কালারটা একটু কালচে কালচে হবে, তাই হলুদের পরিমাণটা এখানে একদমই অল্প দিয়েছি। ভালো করে মশলাগুলোকে দিয়ে একটু কষিয়ে নেব। মশলাটা দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেন। চিকেনটা দেবার পর একটুখানি নাড়াচাড়া করে নেব। বেশ ভালো করে মশলার সঙ্গে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর আমার চ্যানেলটি যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আমার প্রতিদিনের ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেবার পর চিকেনটাকে, এরপর আমি এখানে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম ড্রাই রোস্ট করে, দেখুন মশলাটা আমি পুরো মিহি করিনি, একটু আস্তে আস্তে আছে হালকা, সেই মশলাটাকে আমি এখানে এবার অ্যাড করব। এই মশলাটাই এই রান্নার আসল উপকরণ। মশলাটাকে দিয়ে এবার মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব, কারণ ফ্লেমটা হাই করা যাবে না, যেহেতু পুরো মশলাটাই শুকনো, হাই করলে মশলাটা পুড়ে যাওয়ার চান্স আছে আর তেতো হয়ে যাবে রান্নাটা। তাই গ্যাসের ফ্লেমটা এখানে মিডিয়ামে আমি মশলাটা দিয়ে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, মশলা দিয়ে এই চিকেনটা রান্না করলে সত্যি অসাধারণ খেতে হয়, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, কালারটাও দেখুন কি সুন্দর হয়েছে। এরপর আমি এখানে দিচ্ছি 1 কাপ পরিমাণে জল, যেহেতু এই রান্নাটা আমি খুব বেশি গ্রেভি করব না, তাই জলটা আমি অল্পই দিয়েছি। আপনারা যদি একটু গ্রেভি খেতে চান তো এখানে জলটা আর একটু দিতে পারেন। জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে গ্রেভিটা ফুটে ওঠার অপেক্ষা করব। এরপর আমি দিচ্ছি আর একটু খানি নুন। নুনটা দিয়ে একটুখানি মিক্সড করে নেব। গ্রেভিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবার পর আমি এখানে গ্যাসের ফ্লেম লো করে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে চিকেনটাকে আর একটু নরম হতে দেব। আর এই রান্নায় আমি আদা রসুনের ব্যবহার করিনি। ফিরে এলাম 10 মিনিট পর, ঢাকাটা সরিয়ে নিচ্ছি। ঢাকাটা সরানোর পর দারুণ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে চিকেনটা থেকে, দেখুন কালারটাও কত সুন্দর হয়েছে, গ্রেভিটা একদম পারফেক্টই আছে। আমি এরম গ্রেভি রাখবো। আর চিকেনটাও বেশ ভালোভাবেই সফট হয়ে গেছে। আমি একটা চিকেন তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি কত সুন্দর নরম হয়েছে। চিকেনটা খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে, রান্নাটা অলমোস্ট তৈরি হয়ে গেছে। সব শেষে আমি এখানে দিচ্ছি প্রায় 1 মুঠো মতন ধনে পাতা কুচি। ধনে পাতা কুচিটা দিয়ে ভালো করে পুরো রান্নাটার সঙ্গে মিশিয়ে নেব। পুরো রান্নাটার সঙ্গে মিশিয়ে নেওয়া হয়ে গেছে, রান্নাটা পুরো আমার কমপ্লিট। এরপর আমি ঢাকা দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে আর গরম গরম সার্ভ করে নেব।
তৈরি হয়ে গেল আমার পেপার চিকেন কারি মশালা। এই রেসিপিটি গরম গরম রুটি, পরোটা, ভাত, এমনকি লুচি, নান সবের সাথেই অসাধারণ খেতে লাগে। অবশ্যই আপনারা এরমভাবে এই রেসিপিটি ট্রাই করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।